সকাল থেকে এত রোদ উঠেছে আর এত গরম লাগছে, চারিদিকে যেন রোদে পুরো খা খা করছে। তাই ভাবলাম দুপুরের জন্য একটু কাঁচা আমের শরবত বানাই। আমি আমের শরবত আগে একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা আমি আম পুড়িয়ে তৈরি করেছিলাম, তো সেটাও ভালো লেগেছিল। তো আজকে আমি করব একদম কাঁচা আম দিয়েই শরবতটা তৈরি করব। চলো তাহলে দেখে নিই কী করে আমের শরবতটা তৈরি করতে হয়। তো এটাতে লাগছে বিট নুন, একটু চাট মশলা, আর লাগছে গোলমরিচের গুঁড়ো, আর চিনি, আর লাগবে একটু মানে পরিমাণ মতো জল, যতটুকু কোয়ান্টিটি আমি তৈরি করব ততটা জল নেব। তো আমটাকে আমি ভালো করে ধুয়ে ছুলে নিচ্ছি। আমটা ছোলা হয়ে গেছে আমার, এবার একটু ধুয়ে নেব ভালো করে। তো ধোয়া হয়ে গেছে, এবারে আমটাকে আমি একদম মিহি করে গ্রেট করব। তোমরা হয়তো ভাবছো যে এইটুকু একটা আমের জন্য এত বড় একটা বাটি কেন নিয়েছি। তো বড় বাটি নিয়েছি, একবারে আমি বাটিটা নিলাম যাতে এটাকে যখন পরে আমি জল দিয়ে মাখাবো তখন প্রবলেম না হয়। আমটা গ্রেট করা হয়ে গেছে, দেখো কতটুকু এসছে। তো এটার মধ্যে আমি জল দিয়ে দেবো, 2 গ্লাসের মতো জল মেপে রেখেছিলাম আমি, ততটুকু জল দিয়ে দিলাম, চিনি দিলাম আর মশলাটা দিয়ে দিলাম, তোমার নুন আরও যেগুলো ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে ওটাকে মিক্সড করে নেব। তো মিক্সড করে নিয়ে এবার একটু হাত দিয়ে চটকে নেব, না হলে আমের যে রসটা টক টক ভাবটা ভালো করে বেরোবে না, তাই একটু হাত দিয়ে আমি চটকে নেব। এটার মধ্যে আমি যে মশলাগুলি দিয়েছিলাম সে মশলাগুলি ভালোভাবেই মিক্সড হয়ে গেছে এর মধ্যে, আর নুনটা চিনিটাও একদম গলে গেছে। তো এবার আমি এটাকে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নেব, ছেঁকে নিলেই রেডি আমার আমের শরবত। দেখো একদম পারফেক্ট কালার হয়েছে, কাঁচা আমের শরবত, খুব টেস্টফুল এটা খেতে, গরমে খেতেও খুব ভালো লাগে, গরমে শরীরটা বেশ ঠান্ডা হয়। আমার এই সহজ রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে বানিও, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ওটা কেমন খেতে হয় টেস্ট। আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের একটা কমেন্ট আমাদের এক একটা নতুন নতুন ভিডিও তৈরি করতে খুবই উৎসাহ দেয়। আর তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আজকের মতন টাটা বাই।